আজকে আপনাদেরকে আমি খুব ইজি পদ্ধতিতে একটা পটল আলুর তরকারি বানিয়ে দেখাচ্ছি, নিরামিষ তরকারি। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে, নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। এই সব জিনিসগুলো দেখিয়ে দিলাম কি কি লাগবে। এখন এটা বেসনটাকে একটুখানি নুন দিয়ে গুলে রাখবো, একটুখানি কি লাগে। যদি বেসন না থাকলে আপনি আটা দিয়েও করতে পারেন, কেন কি এটার ভিতরে স্টাফিংটা, পটলের ভিতরে স্টাফিংটা ভরবো তো ওইটাকে বন্ধ করার জন্য। যদি না থাকে আপনি আটার ময়দা বা আটা দিয়েও করতে পারেন। চলুন তাহলে দেখাই। এই যে একটুখানি আমি নিউট্রিনিকেট ওই পটলের এই বিচাগুলো আছে এটা নিলাম, এটাকে আমি পিসে আলাদা রাখছি। আর টমেটো এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম ছাড়িয়ে, এটাকে আমি বেটে আলাদা করে দেখাচ্ছি, তারপরে আপনি তাদেরকে দেখাচ্ছিলাম। এক চিমটি বেসন আর ইয়ে নুন দিয়ে দিলাম। এই সব আলুগুলো হাটিয়ে দিচ্ছি, এটা লাগবে না। এখন সিদ্ধ হয়ে গেছে, একটুখানি মেখে দিলাম। আর এই নিউট্রিনিকেট বাটাগুলো দিয়ে দিলাম, এটা ইয়ে ওই হচ্ছে ওই পটলের বিচি কচি ছিল দিয়ে দিলাম। অনেক হলুদ দিয়ে দিলাম, এক চিমটি লঙ্কার গুঁড়ো, লঙ্কা নিজের টেস্ট হিসাবে আপনারা দেবেন। এটাকে ভালো করে চটকিয়ে এই যে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। কচি পেয়েছিলাম এগুলো এনেছি, বড় হলে আরো বেশি ভালো হতো। লো গ্যাসে বানাবেন, খুব বেশি গ্যাস থেকে তেজ করে দেবেন না। হালকা বয়েল করে নিয়েছিলাম, হালকা বয়েল তাড়াতাড়ি হবে বলে হালকা বয়েল করে নিয়েছিলাম। আর একটুখানি নিউট্রিনিকেট বেঁচে ছিল এটাও দিয়ে দিয়েছি। এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে জিরে, হিং, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই যে টমেটোর পিউরিটা দিয়ে দিলাম। তারপরে যেমনি আপনি রেগুলার মশলা দেন অনুযায়ী দেবেন, নুন দিলাম, হলুদ দিলাম, এগুলো যেগুলো রেগুলার মশলা দিয়ে দিতে দেয় ওগুলোই দেবেন। খেতে খুব ভালো হয় বন্ধুরা, একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন। লঙ্কা নিজের পছন্দের মতো দেবেন। কম মশলাতে হয়ে যায়, কম তেলে হয়ে যায়। পটলের মধ্যে আর কিছু করার দরকার, এটা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে কস্তুরি মেথি আছে, গরম মশলা আছে, একটুখানি চিনি আছে। এই যে গরম জল বানিয়েছিলাম, গরম জল দিয়ে না তাড়াতাড়ি হয়ে যায়। রসাটা নিজের, গ্রেভিটা নিজের হিসাবে রাখবেন, কম বেশি। আপনি রসা করলে তাহলে একটুখানি ভাত দিয়ে খাওয়া যাবে, একটু গাঢ় গাঢ় করলে একটু রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন। আপনি নিজের হিসাবে করবেন। এখন আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই পটলটার উপরেই দিয়ে দিলাম যেটা বানিয়েছিলাম, ওই গরমেই হয়ে যাবে, কেন কি বেশি ঘেটলে তাহলে পুরগুলো বেরিয়ে যাবে।
বলবেন নিরামিষ তরকারি বানিয়েছি, স্টাফ নিজের হিসাবে দেবেন। আমি যেমনি এটা নিউট্রিনিগেট আলু দিয়ে করলাম, আপনারা আরো কোনো দিন জিনিস দিয়ে করতে পারেন। আমি এটা জাস্ট নিরামিষ রান্না কেমন করে হয় এগুলো একটুখানি দেখাচ্ছি। নিরামিষের দিনে নিশ্চয়ই বানাবেন, ভালো লাগবে, ভোগের দিনকেও সুন্দর আসবে। আর চ্যানেলটা যদি পছন্দ হয় একটুখানি সাবস্ক্রাইব করে কাছে থাকবেন, একটুখানি আমাকেও সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে নতুন নতুন খাবার বানানোর চেষ্টা করব। এখানটাই সমাপ্তি নিলাম, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ভগবান থেকে করি।